হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শয়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের থ্রিডি সম্পর্কে বলবো। যদি আপনাদের বাড়িতে একটা থ্রিডি টিভি থাকে বা আপনি যদি কোনো মুভি থিয়েটারে যান কোনো থ্রিডি সিনেমা দেখতে, তাহলে কখনো কি আপনার মনে এটা আসেনি কি আপনাকে কেন চশমা পরতে হয়, বা অরিজিনালি থ্রিডি এই যে মুভিটা হচ্ছে এটা শ্যুট হচ্ছে কীভাবে, কীরকম ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে, বা কী প্রসেসটা হচ্ছে যার জন্য আমরা এই থ্রিডি জিনিসটাকে দেখতে পাচ্ছি, সমস্ত জিনিসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যদি সর্বপ্রথম থ্রিডির ফুল ফর্মের কথা বলি তো এর নাম হচ্ছে থ্রি ডাইমেনশন। অনেকেই জানবেন কি থ্রিডির ফুল ফর্ম কী। থ্রি ডাইমেনশন মানেটা কি, ডাইমেনশন মানেটা কি, আপনি যে এই ভিডিওতে এখন আমাকে দেখছেন এটা টু ডিতে দেখছেন, মানে আমি আমার পিছনে এই যে আমি আছি বা আমার পিছনে যে মনিটরটা আছে এই মনিটরের মধ্যে দূরত্বটা আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, পিছনে আছে এটা বুঝতে পারছেন, কিন্তু কত পিছনে আছে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। এই যে আপনি দেখছেন সেটা দেখবেন আপনার ফোনের একটা চওড়া একটা লম্বা, কিন্তু কত দূরত্বে আমি বসে আছি সেই জিনিসটিকে আপনি এখান থেকে অনুধাবন করতে পারছেন বা সঠিকভাবে সেটা কি দেখতে পাচ্ছেন না, কখনোই পাবেন না। কারণ আপনি যে জিনিসটা দেখছেন সেটা এখন টু ডি বা টু ডাইমেনশনালে দেখছেন। থ্রিডি মানে হচ্ছে উইথ, মানে তার চওড়া লম্বা এবং উচ্চতা বা গভীরতা, এই সমস্ত জিনিসটাই আপনি এখানে থ্রিডিতে এক্সামিন করতে পারবেন। তাহলে আমি যদি প্রথমে কথা বলি কি থ্রিডি এই যে জিনিসটা আছে এটা শ্যুট হয় কীভাবে, আপনি যদি একটা থ্রিডি মুভি দেখেন তাহলে সেই জিনিসটা শ্যুট হয় কীভাবে। আপনি যখন টু ডি কোনো জিনিস শ্যুট করেন বা নর্মাল যে মুভিগুলো শ্যুট হয় সেগুলো একটাই ক্যামেরা থাকে এবং ক্যামেরার মধ্যে একটাই লেন্স থাকে, কিন্তু থ্রিডির ক্ষেত্রে যে ক্যামেরাটা ইউজ হয় সেই ক্যামেরার মধ্যে দুটো লেন্স থাকে। আপনি আপনার নিজের চোখ দিয়ে যখন কিছু জিনিস দেখেন তো আপনার দুটো চোখ একটাই জিনিসের ওপর ফোকাস করে। তাহলে এই দুটো চোখ দুটো অ্যাঙ্গেল থেকে যখন একটা জিনিসকে দেখছে তাহলে সেই জিনিসটার পিছনে কতটা পিছনে কী জিনিসটা আছে আপনি সেখানে বুঝতে পারছেন, মানে আমাদের চোখ যে জিনিসটা দেখে সেটা থ্রিডিতে ভিজুয়ালাইজ করে। ঠিক সেরকমভাবেই ক্যামেরার যে দুটো লেন্স ঠিক সেরকমই চোখের মতো কাজ করে এবং একটা দুটো লেন্স যে কোনো একটা জিনিসের ওপর ফোকাস থাকে, এর ফলে সে পারিপার্শ্বিকের সমস্ত ইনফরমেশান ক্যামেরার মধ্যে স্টোর করতে সমর্থ হয়। তাহলে তার পিছনে জিনিসটা সেটা কত দূরত্বে আছে বা কী আছে, ক্যামেরার যে দুটো লেন্স আছে দুটো আলাদা দিকে নয় একটাই বস্তুতে ফোকাস থাকে, এর ফলে সেই বস্তুটা বা তার পিছনের বস্তুটা কত দূরে আছে বা তার আগের কোনো বস্তু কত দূরে আছে সমস্ত ইনফরমেশান ক্যামেরা ক্যাপচার করতে পারে। এবং এটাই যখন পোস্ট প্রসেসিং হয়, ক্যামেরার মধ্যে তো অনেক এডিট হয়, পোস্ট প্রসেসিংয়ের সময় এই জিনিসগুলোকে কম্বাইন করে দেওয়া হয় বা ওভারল্যাপ করে দেওয়া হয়। এখন এটা তো গেল শ্যুটিংয়ের ব্যাপার, এখন ভিজুয়ালাইজ কীভাবে হয়। মেনলি তিন ধরনের ভিজুয়ালাইজেশন এখানে আমরা দেখতে পাই যে কোনো থ্রিডি প্রজেক্ট দেখার। একটা হচ্ছে অ্যাক্টিভ গ্লাসেস, প্যাসিভ গ্লাসেস, উইদাউট গ্লাসেস। অ্যাক্টিভ গ্লাসেস জিনিসটা কি, ধরে নিন আপনাদের বাড়িতে একটা থ্রিডি টিভি আছে, ধরে নিন আমার বাইরের টিভিটা আছে, আমি আপনাদের ডেমোটা দেখাতে পারছি না সেজন্যে, একটা থ্রিডি টিভি আছে এবং সেই থ্রিডি টিভির সঙ্গে অবশ্যই একটা গ্লাস বা চশমা প্রোভাইড করবে। আমি অ্যাক্টিভের উদাহরণ দিচ্ছি, তাহলে এই যে চশমাগুলো আছে টিভির সঙ্গে মেনলি যে চশমাগুলো দেয় সেই চশমাগুলোর ওপরে একটা ব্যাটারি লাগানো থাকে, মানে সেই চশমাগুলো চালানোর জন্য একটা ব্যাটারি লাগানো থাকে, সেটা আপনি বারবার আপনাকে রিচার্জ করতে হয় তবে সেই চশমাগুলো কাজ হয়। তো কীভাবে কাজটা হয়, টিভি যখন আপনি যদি খালি চোখে টিভিটা দেখেন দেখবেন দুটো পিকচার যেন একে অপরের উপর ওভারল্যাপ করে আছে, আপনি জিনিসটাকে পরিষ্কারভাবে বুঝতে পারবেন না। এটা যদি আপনি সিনেমা হলেও দেখেন তো দেখবেন কি দুটো পিকচার আলাদা একের ওপর এক পড়ে আছে, তো সেই জিনিসটাকে আপনি কিছু বুঝতে পারবেন না। টিভি থেকে যে জিনিসটা বা যে সিগন্যালটা বেরোচ্ছে ওই রকম দুটো ওভারল্যাপিংয়ের যে জিনিসটা বেরোচ্ছে ওটা মেনলি দুটোই পিকচার থাকে বা দুটোই লেয়ার থাকে যেটা একে অপরের উপর ওভারল্যাপ করা থাকে। একটা লেয়ার আপনার ডান চোখ ক্যাপচার করে, একটা লেয়ার আপনার বাঁ চোখ ক্যাপচার করে। তাহলে অ্যাক্টিভ টিভি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে সেই জিনিসটা কি হয় যে আপনার যে চশমার ওপরে যে ব্যাটারিটা দেওয়া থাকে সেই ব্যাটারিটা চশমার ওপরে লাগা একটা রিসিভারকে কন্ট্রোল করে। এই রিসিভারের কাজটা কি, টিভি থেকে যে সিগন্যালটা আপনার চশমা পর্যন্ত পৌঁছাচ্ছে সেগুলো আপনার যে চশমার যে দুটো গ্লাস আছে সেই গ্লাসগুলোকে ব্ল্যাক করে দেয়। ব্ল্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিষ্কারভাবে থ্রিডি এফেক্টটা বুঝতে পারেন কি হ্যাঁ আপনার থ্রিডি টিভি থ্রিডি জিনিসটা দেখছেন এবং আপনি পরিষ্কার করে জিনিসটাকে দেখতে পাচ্ছেন। এবং যদি আপনার ওই চশমাতে কোনো ব্যাটারি দেওয়া না থাকে তাহলে এই জিনিসটা ঘটবে না এবং আপনি আপনার টিভিতে যদি থ্রিডি প্রজেক্টর চালান তো সেই জিনিসটাকে আপনি দেখতে পাবেন না। তাহলে এটা যেহেতু একটা ব্যাটারির মাধ্যমে চলছে বা আপনি ব্যাটারির মাধ্যমে পাওয়ার আছে সেই জিনিসটা, সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ গ্লাসেস ভিজুয়ালাইজেশন। এর সঙ্গে যদি আমি প্যাসিভ গ্লাসের কথা বলি, যদি আপনি কোনো মুভি থিয়েটারে যান তো আপনি দেখবেন ওখানে যে গ্লাসগুলো দেওয়া হয় সেই গ্লাসগুলোতে কোনো ব্যাটারি লাগানো থাকবে না, একটা পাতলা একদম চশমার মতো একটা দিয়ে দেওয়া হয়। এবং যদি আপনি স্ক্রিনের কথা ভাবেন, যদি স্ক্রিনটা আপনি খালি চোখে দেখেন তো দেখবেন সেখানে সেম জিনিস দুটো লেয়ার যেন একে অপরের উপর আছে।
তো থ্রিডি মুভি থিয়েটারে যে প্রজেক্টরগুলো হয় সেটা মেনলি দুদিক থেকে প্রজেক্ট করা হয়। আমরা নর্মাল মুভি থিয়েটারের ক্ষেত্রে একটাই প্রজেক্টর থাকে যেটা স্ক্রিনে প্রজেক্ট করা হয়, কিন্তু থ্রিডির ক্ষেত্রে দুদিক দিয়ে প্রজেক্ট করা হয়। তাহলে আপনাকে যে গ্লাসগুলো দেওয়া হয় সেই গ্লাসগুলো মেনলি হচ্ছে একটা পোলারয়েড গ্লাস। পোলারয়েড গ্লাসের গ্লাসটা কি, ধরে নিন এই দিক থেকে যে প্রজেক্টরটা প্রজেক্ট করছে মুভি থিয়েটারে সেটা শুধুমাত্র সেটা ওখানে রিফ্লেক্ট হয়ে শুধুমাত্র আপনার বাঁ দিকে যে গ্লাসটা আছে সেই গ্লাসের মধ্যে আসবে, এবং এই দিক থেকে যে প্রজেক্টরটা প্রজেক্ট করছে সেখান থেকে যে রিফ্লেকশনটা আছে সেটা আপনার ডান দিকের গ্লাসে আসবে। এর ফলে আপনার ব্রেন এমনভাবে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে নেবে যে মনে হবে যেন একসঙ্গে সেই ফিল্মটা চলছে এবং সেই ফিল্মটা যেন থ্রিডিতে চলছে, মানে সেই ফিল্মটা একটার থেকে অপরটার দূরত্ব কতটা বা কে কত দূরে দাঁড়িয়ে আছে সমস্ত জিনিসটাকে আপনি ক্যালকুলেট করতে পারবেন। মনে হবে যেন আপনি মাঝখানে বসে আছেন এবং চারপাশে আপনার সমস্ত ঘটনাগুলো ঘটছে। এর সঙ্গে যে তিন নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নো গ্লাস ভিজুয়ালাইজেশন। এমন অনেক অনেক কোম্পানি আছে, যেমন আমি HTC-র কথা বলতে পারি, সনির কথা বলতে পারি, এরা কিছু বছর আগে এমন কিছু কিছু মোবাইল ফোন লঞ্চ করেছিল যে মোবাইল ফোনগুলো 3D মোবাইল ফোন, এবং সেই মোবাইল ফোনে আপনি 3D ভিডিও পর্যন্ত তুলতে পারবেন, কারণ সেই সব মোবাইল ফোনে ডুয়েল ক্যামেরা থাকতো পিছনের দিকে, কারণ ডুয়েল ক্যামেরা রিসেন্টলি অনেক ফেমাস হয়েছে শুধুমাত্র বোকে এফেক্টটাকে দেওয়ার জন্য। কিন্তু আগেও অনেক দিন আগে যখন 3D জিনিসটাই সদ্য সদ্য চালু হয়েছিল সেই সময় HTC বা সনি এরকম অনেকগুলো মোবাইল বের করেছিল যেগুলো আপনি 3D ভিডিও শ্যুট করতে পারবেন এবং সেই ভিডিওগুলো আপনি আপনি স্ক্রিনে প্লে করতে পারবেন। এখন আপনি ভাবছেন কী করে একটা মোবাইল স্ক্রিনে 3D কীভাবে প্লে হবে, 3Dটা প্লে হয় সেরকমভাবেই। আপনার যদি একটা স্ক্রিনের আমি PPI বা পিক্সেল পার ইঞ্চের কথা বলি তো সেটা মেনলি 400 ওপরই থাকে। এখন যে যদি আপনি ফুল HD ডিসপ্লে এখন মোটামুটি 401, আগে যে ফোনগুলো ছিল সেখানে অনেক বেশি থাকতো। PPI সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, যদি আপনারা না দেখেন তো গিয়ে দেখতে পারেন। সেই পিক্সেলগুলো কী করে, নর্মাল ফোনের ক্ষেত্রে পিক্সেলগুলো সাজানো থাকে, একটার পর একটা সাজানো থাকে, তো আপনি যদি কোনো পিকচার দেখতে চান, কোনো 2D পিকচার দেখতে চান, সেটা খুব ভাইব্রেন্ট হয়ে আপনার সামনে আসে। যদি সেই জিনিসটাকে আপনি 3D দেখতে চান তো 3Dতে কী হয় যে টোটাল যে পিকচারটা আছে সেই পিকচারগুলো প্রত্যেকটা পিক্সেল পার পিক্সেল ভাগ হয়ে যায়। একটা পিক্সেল এমনভাবে হলে সেটা আপনার ডান চোখে আসবে, অপর পিক্সেলটা এমনভাবে হলে সেটা আপনার বাঁ চোখে আসবে, তারপরে পিক্সেলটা আপনার ডান চোখে আসবে, তো এইভাবে পিক্সেল টু পিক্সেল ভাগ হয়ে যায়। এর ফলে যে ছবির যে রেজলিউশন বা আপনার ফোনের যে স্ক্রিনের রেজলিউশনটা আছে সেটা অনেক প্রায় হাফ হয়ে যায়, হাফের থেকেও কম হয়ে যায়। এর ফলে পিকচারটা অতটা ভাইব্রেন্ট আপনি দেখতে পাবেন না, কিন্তু 3D অবশ্যই দেখতে পাবেন, কারণ সেটা 3Dতে আমার মনে হবে যেন ফোনের ভেতরে জিনিসটা ঘোরাফেরা করছে। এখন যদি আপনি যে কোনো 2D মুভি 3Dতে চালাতে চান তো সেম জিনিসটাই হয়। এমন অনেকে আছে কি কোনো একটা 2D মুভি অনেকদিন আগে শ্যুট হয়েছে, আপনি আপনার বাড়িতে 3D টিভি কিনেছেন এবং সেই 3Dতে দেখতে চাইছেন, তো সেটা আপনি কীভাবে দেখতে পারেন সেটা দেখার উপায় আছে। যদি আপনি 2D মুভি কোনো 3D প্রজেক্টরে চালান বা 3D টিভিতে চালান, সেক্ষেত্রে কী হয় সেম জিনিস যেমন ফোনের ক্ষেত্রে আপনি আমি বললাম যে একটা 2D পিকচার তার কিছু অংশ এরকম পিক্সেল এরকম করে ভাগ করা থাকে টিভির মধ্যে, তাহলে একটা পিক্সেল দিয়ে এমনভাবে পিক্সেল তার সেটাকে ফোকাস করা হবে যে সেটাকে আউটকাম করা হবে সেটা যেন আমার ডান চোখে আসে, সেকেন্ডটার ক্ষেত্রে আপনার বাঁ চোখে আসে, থার্ডটার ক্ষেত্রে আপনার ডান চোখে আসে, তো সেই জিনিসটাকে আপনার মনে হবে যেন 3D। কিন্তু কোনো জিনিস যদি 3Dতে শ্যুট না হয়ে থাকে তো সেই জিনিসটাকে হয়তো আপনার মনে হচ্ছে যে 3Dটা দেখছি, কিন্তু সেই রকম আপনি আরাম পাবেন না বা দেখে সেই রকম মনে হবে না যে এটা অরিজিনাল 3D, কিন্তু হ্যাঁ 3Dতে আপনি দেখতে পাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি 3D মুভি কী বা 3D কীভাবে শ্যুট করা হয় বা 3D কোনো একটা 2D মুভি কীভাবে 3Dটা চালনা করা হয়। যদি এই ভিডিওটা আপনাদের জন্য একটুখানি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মতো শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশে বেলের আইকনটা আছে সেটাও প্রেস করবেন। এর ফলে আমার তরফ থেকে যত নতুন নতুন টেকনোলজি সম্পর্কে তথ্য আপনাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য, সবাই ভালো থাকবেন।